سئل شيخ الإسلام ابن تيمية رحمه الله أيهما أنفع للعبد، الاستغفار أم التسبيح؟ فأجاب: إذا كان الثوب نقيا فالبخور وماء الورد أنفع، وإذا كان دنسا فالصابون والماء أنفع، فالتسبيح بخور الأصفياء والاستغفار صابون العصاة. খুবই চমৎকার একটি কথা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন, যার অর্থ হলো ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল বান্দার জন্য কোন আমলটি বেশি উপকারী, ইস্তিগফার করা নাকি তাসবিহ পাঠ করা। তিনি উত্তর দিয়েছিলেন, যখন কারো পরিধেয় বস্ত্র যখন পরিষ্কার থাকবে তখন বখুর, বখুর মানে হচ্ছে যেমন উদ কিংবা যে সুগন্ধি এবং মাউল ওয়ার্দ গোলাপ জল বা গোলাপ পানি যেটাকে বলা হয়, সেটি উপকার আসবে, পরিষ্কার সাদা কাপড়, সুতরাং সেখানে শ্রীবৃদ্ধি করবে সুন্দর সুগন্ধি, আর কিছুর প্রয়োজন নেই, পরিষ্কার কাপড়কে তো আর পরিষ্কার করার প্রয়োজন নেই। আর যখন এই কাপড়টি, সাদা কাপড়টি বা যে কোনো কাপড়টি যখন ময়লাযুক্ত থাকবে তখন সাবুন এবং পানি এটা হচ্ছে বেশি উপকারী, কারণ তখন কাপড়টি সাবান দিয়ে তাকে ডোলে পরিষ্কার করতে হবে এবং পানি দিয়ে তাকে ধুতে হবে। এরপর তিনি বলছেন তাসবিহটা হলো বখুরুল আসফিয়া, যারা সাফ সুতরা স্বচ্ছ মানুষ, যাদের আমলটা শুদ্ধ, যাদের পাপ নেই বা থাকলেও তারা পাপমুক্ত হয়ে গেছেন বিভিন্নভাবে আমলের দ্বারা, তাহলে এই সাফসুতরা পরিচ্ছন্ন মানুষদের জন্য তাসবিহটা হচ্ছে বখুর, এবং যারা পাপী মানুষ তাদের জন্য ইস্তিগফারটা হচ্ছে সাবান, সাবানের কাজটা করবে। অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে বোঝা গেল যে কারোর জন্য তাসবিহটা উত্তম এবং কারোর জন্য ইস্তিগফারটা উত্তম, এবং তিনি এই উদাহরণের মধ্যে বলে দিয়েছেন যে কার জন্য তাসবিহটা উত্তম এবং কার জন্য ইস্তিগফারটা উত্তম। তবে প্রত্যেক ব্যক্তি তাসবিহও পাঠ করতে পারে, ইস্তিগফারও করতে পারে। তিনি শুধু বলেছেন যে বেশি উপকারী কোনটা, সেই তুলনাটা তিনি এখানে তুলে ধরেছেন। একই ব্যক্তি দুটো কাজ করাটা, এটাই আকাঙ্ক্ষিত আমাদের কাছে।